জাগো যোগ মায়া জাগো মৃণময়ী চিন্ময়ী। তো গাইস, কানাইলাল ঘোষ মহাশয়ের স্টুডিওতে প্রায় 7 মাস আগে থেকেই দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের সেই ঠাকুরগুলো দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর একটা ভিডিও আসবে, যেহেতু আর কিছুদিন পরে অন্নপূর্ণা পুজো, তো এখানে 3টে অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে, সেটা দেখাবো। একটা অর্ধেক রং করা হয়েছে আর 2টো তৈরি হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। গাইজ, এখানে এখন 1 মিনিটের কাজ চলছে, অনেক মানে অনেক ঠাকুর তৈরি হচ্ছে, মানে 8-9টা ঠাকুর তৈরি হচ্ছে, তা সব করে তোমাদের দেখাবো। আর এনারা বলছেন যে যেহেতু পুজো এখনও অনেক দেরি আছে, তাই এনারা আগে থেকে কাজটা সেরে রাখতে চাইছেন, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। এমনকি এনারা পরবর্তীকালে নাও থাকতে পারে, তাই জন্য এনারা আগাগোড়া আগে থেকেই ঠাকুর তৈরি করে রাখছে, যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ঠাকুর ডেলিভারি করা যায়। আর 2টো দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, যেখানে 1 মিনিটের কাজ হয়েছে। এখন থেকে প্রায় জোর কদমেই কাজ শুরু হয়ে গিয়েছে। কারণটা তোমাদের বললাম যে এনারা মানে সবসময় তো এখানে থাকেন না, তাই আগে থেকে কাজগুলো করে নিচ্ছেন, যাতে কাজটা অল্প হলেও এগিয়ে থাকে। তো গাইজ, তোমাদের আমি 2টো ঠাকুর দেখালাম, আর 1টা ঠাকুর তোমাদের দেখালাম, যেটা 1 মিনিটের কাজ চলছে। তো আরও 2টো ঠাকুর দেখালাম, টোটাল তোমাদের 4টে ঠাকুর দেখালাম। আরও বেশ কয়েকটা দুর্গা ঠাকুর হচ্ছে এখানে, সেগুলো তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। কারণটা তোমাদের আমি জানিয়েছিলাম, তোমরা আমার কমিউনিটি যারা চেক করো তারা নিশ্চয়ই জানো, আর যদি জানো না জেনে থাকো সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর অন্নপূর্ণার ভিডিওটা 2 দিন পরেই আসবে, সেটা তোমরা দেখে অবশ্যই শেয়ার করে দিও। আর কি ভিডিও চাও সেটা আমাকে জানিও। তো দেখতে থাকো তোমরা। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2টো ঠাকুর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, তার মধ্যে 2টো ঠাকুরই 1 মিনিটের কাজ হয়ে গিয়েছে, যেটা তোমাদের আগেই বললাম। তোমরা ঠাকুরটা দেখে নাও, আর এখন যারা বায়না দিতে চাও অবশ্যই দিয়ে যেতে পারো, এখনও প্রচুর সময় আছে, তোমরা এখন পারলে বায়না দিয়ে যেতে পারো। তো দেখতে থাকো তোমরা।
গাইজ, এখানে কিছু কাঠামো তৈরি করা আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছুদিনের মধ্যেই ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তো দেখতে থাকো। গাইজ, তোমাদের আমি বাইরের কারখানা থেকে দুটো ঠাকুর দেখালাম, দুর্গা ঠাকুর দেখালাম, যেটা তৈরি হচ্ছে, 1 মিনিটের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ একটু গেট মারা ছিল, তো আমি আর ভেতরে গিয়ে তোমাদের দেখালাম না, বাইরে তোমাদের দেখিয়ে দিলাম। তো ভেতরে 6টা ঠাকুর হয়েছে, সে 6টা ঠাকুর দেখিয়েছি, অনেক কটা কাঠামো তৈরি হচ্ছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তো চলো, এইটুকুই। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমি মনে হয় কৃষ্ণনগরের মধ্যে প্রথম যে ঠাকুর প্রস্তুতি, দুর্গা ঠাকুর প্রস্তুতি ভিডিও সবার আগে দেখালাম, পরেও হতে পারে, জানি না, আমারই মনে হচ্ছে আমি প্রথম দিচ্ছি। তো অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর যারা এখন ঠাকুর অর্ডার দিতে চাও তো অবশ্যই এখন এসে ঠাকুর অর্ডার দিতে পারো, কানালাল ঘোষ স্টুডিওতে এসে। তো কানালাল ঘোষ মহাশয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই এসে অবশ্যই ফোন করতে পারো, অথবা এসে তোমরা ঠাকুর অর্ডার দিতে পারো। যেহেতু এখনও 7 মাস সময় আছে, তো এর মধ্যে তোমরা এসে অর্ডার দিতে পারো। তো এইটুকুই, আর কারণটা তোমাদের বলেছি এত তাড়াতাড়ি কেন শুরু হচ্ছে, সে কারণটাও তোমাদের আমি বলে দিয়েছি, আর কি বলবো। তো চলো, দেখা হচ্ছে একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ সুন।